লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে গণপরিবহন চালু সহ তিন দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। অন্য দুই দাবির মধ্যে রয়েছে সড়ক পরিবহন শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রদান, সারা দেশে বাস ও ট্রাক টার্মিনালগুলোতে পরিবহন শ্রমিকদের জন্য 10 টাকায় MS এর চাল বিক্রির ব্যবস্থা করা। শুক্রবার 30 এপ্রিল সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী। লিখিত বক্তব্যে ওসমান আলী বলেন, বাংলাদেশের প্রায় 65% যাত্রী 65% পণ্য সড়ক পথে সড়ক পরিবহন হয়ে থাকে। প্রতিদিন কয়েক কোটি যাত্রী ও পণ্য পরিবহনের কাজে 50 লাখ শ্রমিক দিনরাত কাজ করে থাকে। পরিবহন শ্রমিকরা গণমানুষের সংস্পর্শে থাকার তারা যেমন সবচেয়ে ঝুঁকিতে থাকে, তেমনই যাত্রীরাও ঝুঁকিতে থাকেন। সেই বিবেচনায় গণপরিবহন বন্ধ রাখা যুক্তিসঙ্গত, তবে এর সঙ্গে সঙ্গে পরিবহন শ্রমিকদের জীবিকার নিশ্চিন্তা বিধানের কথাও ভাবা দরকার। জীবন বাঁচানোর প্রয়োজনে জীবিকারও প্রয়োজন রয়েছে। তারা লকডাউন বিরোধিতা করছেন না জানিয়ে তিনি বলেন, কথা ছিল লকডাউনের সময় মানুষের চলাচল, শ্রম, গণশিল্প, হাট বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্ট কাছারি সব বন্ধ থাকবে। সেই হিসাবে গণপরিবহন বন্ধ থাকলে পরিবহন শ্রমিকের কোনো আপত্তি ছিল না, কিন্তু দেখা যাচ্ছে সব কিছু স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে লকডাউন শিথিল করা গার্মেন্টস, শপিং মল, কাঁচা বাজার, অফিস আদালত চলছে। ওসমান আলী বলেন, বর্তমান লকডাউনের গণপরিবহন বন্ধ ঘোষণা করায় 50 লাখ শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে, ফলে শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। আমরা উপায়হীন হয়ে পরিবহন সেক্টরের জন্য সরকার থেকে বরাদ্দের দাবি জানাচ্ছি। দাবি বাস্তবায়নে আগামী 2 মে রবিবার সারাদেশে বিক্ষোভ মিছিল এবং 4 মে মঙ্গলবার সারাদেশে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দেন তিনি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি সাদিকুর রহমান হিরু, শ্রমিক নেতা শহীদুল্লাহ সাধু, মফিজুল হক, হুমায়ুন কবির খান, আব্বাস উদ্দিন। তো এই ছিল আজকের আপডেট নিউজ। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। খোদা হাফিজ। আসসালামু আলাইকুম।